অনুসার আমাদের বলা হলো বাংলা ভাষা থাকবে না। প্রায় 30 কোটি মানুষ আজ বাংলায় কথা বলি। 1966 সাল ছদফা মানবে না, জ্বালিয়ে দিলাম আন্দোলনের আগে। 1969 আমাদের শেখ মুজিবুর রহমান জেলে, ওরা ছাড়বে না, কিন্তু বাধ্য করলাম ছাড়তে। 1970 ইলেকশন জিতলাম, ওরা বলল আমাদের হাতে ক্ষমতা দেবে না। 71 মার্চ আঙ্গুল তুলে বললাম দাবায় রাখতে পারবা না, ওরা বলল স্বাধীনতা দেবে না। যুদ্ধ হল, তাড়িয়ে দিলাম, জন্ম নিলাম বাংলাদেশ। 1975 সাল নৃশংসভাবে হত্যা হলেন জাতির পিতা, কিন্তু আজ কোটি বাঙালির প্রাণে তিনি প্রবল ভাবে জীবিত। বলা হলো বাংলাদেশ নাকি তলাবিহীন ঝুড়ি, কিন্তু আজ আমাদের মাথা পিছু আয় অনেকের চেয়ে বেশি। ওরা বলেছিল ডিজিটাল বাংলাদেশ হবে না, আজ গোটা পৃথিবী বলে আমরা ডিজিটাল বাংলাদেশের মানুষ। 2019 সাল জন্ম হল নগদে, অনেকেই বলেছিল বেশি দিন টিকবে না, কিন্তু মাত্র 3 বছরে আমরা 6 কোটি গ্রাহকের বিশাল পরিমাণ। 15 বছর ধরে শুনছি পদ্মা সেতু হবে না, সবাই মুখ ফিরিয়ে নিল। পদ্মা ব্রিজ করবার জন্য আমার বাংলাদেশের 16 কোটি মানুষ আছে, কিন্তু বাংলাদেশ পারল, একজোট হলে আমরা সবই।